ন্যাচারাল ইন্টিগ্রেশন আমাদের ঐক্যের জায়গাটা বারবার কিন্তু আঘাত খায় আমাদের এই জায়গাগুলো এই প্রথাগতভাবে দেখার কারণে। সেখানে দেখা যাচ্ছে কি, ওনারা একটা এলাকায় আমরা কাজ করছি, ওনারা রিপোর্ট চাইবেন শুধু আদিবাসীদের উপরে কি ঘটলো সেটার উপরে। এখন একজন আদিবাসী আর দরিদ্র বাঙালি যখন পাশাপাশি থাকে, আমরা কিন্তু তাদের মধ্যে কোনো তফাৎ দেখি না এবং দেখি যে তাদের ভালনারেবিলিটির জায়গায় তারা কিন্তু অর্থনৈতিক দিক থেকে তো একই। আমরা এখানে অনেকেই প্রশ্ন করবে, অর্থনীতির প্রান্তিকতার বাইরেও একটা প্রান্তিকতা আছে, সেটা হচ্ছে আমার এথনিক আইডেন্টিটি। আমি জানি না আমাদের দেশে এখানে যারা গবেষকরা আছেন, আমি নিজে এটা করিনি, গবেষকরা আছেন, তারা গভীরভাবে যাচাই করে দেখেছেন কি না যে সেই নির্বাচনটির সময় সেই প্রান্তিক সংখ্যা লঘু যাদেরকে আমরা বলি তার উপরে অত্যাচারটা বেশি হচ্ছে নাকি তার পাশের বাড়িতে সেই একই দলে ভোট দেওয়ার জন্য সেই পরিবারের উপরেও সে অত্যাচারটা হচ্ছে। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি, আমাদের কী বলে বিশ্লেষণের কাঠামোটা বোধ হয় সময় এসছে একটু ভিন্নভাবে দেখা। আর আরেকটা হলো যে একটি জাতিকে সারাটা জীবন আমরা মাইনরিটি বলে চলে আসলাম, তো এই জায়গাটা থেকে আমার মনে হয় আমাদের আমাদের চেতনার জায়গায়, যে চেতনার কথা আমরা এত বলি, আমাদের পরিচয়ের কথা, আমাদের আমি কে, সেই জায়গাটিতে খুব সম্মানজনক হতে পারত যদি সত্যি আমরা এটাকে আরেকটু অন্যভাবে দেখতাম এবং সেই জায়গাটায় আমরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারতাম। এবং সত্যি তো আমরা সকলে এই দেশের নাগরিক এবং নাগরিকত্বের জায়গায় বড় পরিচয় আর কোনো কিছু নেই আমাদের জন্য। এবারকার নির্বাচনে আমরা তরুণ নারী বিভিন্ন জাতিগোষ্ঠী যারা আছেন তাদের অংশগ্রহণটা আমরা দেখতে চাই এবং তারা অংশগ্রহণ করবেন। প্রশ্নটা হচ্ছে যে এবারকার পরিবেশ, যেমন গতকালকে আমাদের একটি এলাকা থেকে আমাদের কিছু ফিল্ডের কিছু লোকজন জানিয়েছে যে ওই এলাকার মানুষ ঘর ছেড়ে চলে যাচ্ছে কারণ তারা ভীত। ওখানে এমন রকমের মহড়া হচ্ছে, এমন কতগুলো মোবিলাইজেশন ঘটছে যে তারা খুব ভয় পাচ্ছে। যখন একটা পরিবেশ ভয়ের হয় তখন দেখা যায় সবচাইতে বেশি আক্রান্ত হয় মেয়েরা, তারা ভোটে যায় না। এবং শিওর না যে আমাকে যোগাযোগ করে খবরটা পাচ্ছে সে একজন নারী এবং আমাকে বলেছে যে আমরা ভাবছি আমরা আর এখানে থাকবো না ভোট দেওয়ার জন্য, কারণ আমরা বুঝতে পারছি না কি ঘটবে। তাহলে এবারকার নির্বাচনী পরিবেশটা আমাদেরকে নানানভাবে ভাবাচ্ছে। এবং একটি প্রশ্ন সেটা হচ্ছে যে নির্বাচন কমিশন এবং সরকার, নির্বাচনকালীন সরকার, যে সরকারের একটা দায়িত্ব আছে সুশাসনটাকে নিশ্চিত করার জন্য, এই জায়গাগুলোতে যেখানে ভয়ের কথা উঠছে এবং উঠছে না এটা কিন্তু অস্বীকার করা যাবে না, যে ভয়ের জায়গাগুলো উঠছে, যে সংশয়ের জায়গাগুলো উঠছে, তাদের দায়িত্ব হলো এই মুহূর্তে, আছে মাত্র চারটি দিন, এই মুহূর্তে এমন কিছু বক্তব্য মানুষের মাঝে নিয়ে আসা যেটা শুনে জনগণ আশ্বস্ত হবে যে তারা তাদের সিকিউরিটি তাদের নিশ্চিত করবে এবং তারা অভয়ের সাথে তারা ভোট কেন্দ্রে যেতে পারবে। আমরা সকলকে আহ্বান করছি ভোট কেন্দ্রে আসো, আমরাও সেটা করছি, কারণ সত্যি তো এটাই তো আমার একমাত্র সুযোগ একটু গণতন্ত্র চর্চা করার। কিন্তু যেই অস্থিরতাগুলো আছে সেগুলোকে দূর করার জন্য নির্বাচন কমিশন কী করছে এবং কী অ্যাকশনগুলো নেওয়া হবে যেন এই মানুষগুলো অংশগ্রহণ করতে পারে। তো এবারকার নির্বাচন আমাদের জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং, এ কথা আমরা সবাই স্বীকার করছি, সবাই সেটা বলছি। এবং এবারকার নির্বাচনের প্রাক্কালে, অর্থাৎ এই সন্ধ্যায়, নির্বাচনের আগের সন্ধ্যায়, আমার দৃষ্টিতে আমরা এই এত বছর ধরে নির্বাচন পর্যবেক্ষণ করছি, এত কেওটিক অবস্থা কখনো দেখিনি। কেওটিক কেন আমি বলছি, নির্বাচন কমিশনের দান্ডিক ইনস্ট্রাকশন, তাদের ভেতরকার কী বলবো ল্যাক অফ কোহিশন আমাদেরকে খুব চিন্তিত করে দিচ্ছে। তাদের ভিতরে যদি একমত না থাকে তাহলে তারা সমস্যা সমাধান করবেন কী করে এত বড় একটা সমস্যা নিয়ে। এবারকার এখানে একটা ল্যাক অফ কনফিডেন্স আমি বলবো,
নির্বাচন কমিশনের অপ্রস্তুত প্রস্তুতিহীনতা বলবো একটা রয়ে গেছে, এটা একটা জিনিস দেখতে পাচ্ছি। আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে রাজনৈতিক দলগুলো এখনও হিমশিম খাচ্ছে কোন এলাকায় কোন ক্যান্ডিডেট দেবে, এটাও কিন্তু আমরা নতুন করে এবার দেখতে পাচ্ছি। ক্যান্ডিডেট বাতিল হওয়া কোনো নতুন বিষয় না, ক্যান্ডিডেট বাতিল বহুবারই হয়েছে, এবার হয়তো একটু বেশি হয়েছে। কিন্তু বিষয়টা হচ্ছে এই যে শূন্য কনস্টিটিউয়েন্সিতে এমন কতগুলো পার্টি আছে যাদের ক্যান্ডিডেটই তারা দাঁড় করাতে পারছেন না। কেন? কারণ তাদের বিরুদ্ধে কেস আছে, তারা বাতিলও হয়ে যাচ্ছেন। এই যে একটা উশৃঙ্খল জায়গা তৈরি হচ্ছে, এটা আমার গণতন্ত্রকে কতটুকু এগিয়ে নিয়ে যাবে? আমার হাম্বল দৃষ্টিতে আমি কী বলে হাম্বলি বলতে চাই যে এই যে ক্যান্ডিডেটদের ব্যাপারে আমাদের সুশীল সমাজের অনেক সমালোচনা আছে, তাদের পেশাগত দিক থেকে, তাদের আচরণগত দিক থেকে, তাদের ভাষাগত দিক থেকে, তাদের অর্থনৈতিক কী বলবো প্র্যাকটিসের দিক থেকে, চর্চার দিক থেকে আমাদের অনেক কিছু বলার আছে, যেটা না হলে এই দেশের মানুষ অনেক খুশি হতেন। কিন্তু তারপরে আমাদেরকে এই দলটিকে নিয়েই এগোতে হচ্ছে। সেই জায়গাটিতে আমাদের, অর্থাৎ আমার সেখানে খুব বেশি বলে কিছু লাভ হচ্ছে না, কিন্তু কথাটা হচ্ছে যে যারা প্রার্থী হিসেবে এসেছেন তাদের বিরুদ্ধে যদি এই মুহূর্তে চার দিন আগে তাদেরকে তাদের কনস্টিটিউয়েন্সিতে কাজ করতে না দেওয়া হয় নানান কারণে, লিগ্যাল হোক, সামাজিক হোক, সেক্ষেত্রে যেটা বিশেষ করে আমি লিগ্যালের কথাই বলছি বা নির্বাচন কমিশন এই যে বাতিল হয়ে যাওয়ার জায়গাটা থেকে আমি বলতে চাই যে এটি তো চলমান থাকতেই পারে। মানে নির্বাচনটাকে একটু সুস্থির করা দরকার, নির্বাচনের মাঠটাকে একটু সুস্থির করা দরকার। এই জায়গাটায় নির্বাচন কমিশন কিছুতেই এফেক্টিভলি কাজ করতে পারছে না। তো আমার সংশয়টা হচ্ছে আমরা মেয়েদেরকে দেখতে চাই ভোট কেন্দ্রে, এবং নিশ্চয়ই আমাদের দেশে ইদানিং বছরগুলোতে আমরা দেখেছি, বিগত নির্বাচনগুলোতে আমরা দেখেছি মেয়েদের উপস্থিতি ছেলেদের চাইতেও বেশি। এবার কেমন কেমন হবে আমরা জানি না, তবে আমাদের এখানে আরেকটা সংশয় আছে, সেটা আমার না বললেই নয়, সেটা হলো যে যে অবজারভাররাও কম থাকবে, বিদেশি অবজারভাররাও কম থাকবে, দেশি অবজারভাররাও কম থাকবে। সেক্ষেত্রে নির্বাচন কমিশন যথেষ্ট অবজারভার রাখবে তো? কারণ নির্বাচন কমিশনকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে তাকে নজর রাখতে হবে যে তার অফিসিয়ালসরা ম্যাল প্র্যাকটিস করছে কিনা, কী বলে বিভিন্ন দলগুলো সহিংসতা করছে কিনা। নির্বাচন কমিশনের সাথে অবজারভারদের একটা স্বাভাবিক যোগ সাজশ আছে, সেটা যদি না থাকে ভালো কথা। আমি চাইবো যে নির্বাচন কমিশনের অনেক নিজস্ব অবজারভার থাকুক যারা এই কাজটি করতে পারবে, অর্থাৎ এবার নজরদারি কম হবে, বাইরের মানে আমাদের মতো অবজারভার্সরাও থাকবে না, বিদেশিরাও থাকবেন না, কম থাকবেন। সেই জায়গাটাতে নির্বাচন কমিশন যেন শক্ত হয়, বলিষ্ঠ হয়, অ্যাকশন নেয় আর নজরদারি সে নিজে রাখে। তো সেক্ষেত্রে সব কথার শেষ কথা হচ্ছে যে আমরা অনেকগুলো ক্রান্তিকাল পার হয়েছি, এবারও আমরা একটা ক্রান্তিকাল পার হব, কারণ একটা ভিন্ন আঙ্গিকে ভিন্ন পরিবেশে আমাদের নির্বাচনটি হচ্ছে। দেখার বিষয় হচ্ছে আমরা এই নির্বাচনের পরে একটি ধাপ এগোতে পারবো কিনা একটি সিস্টেম তৈরি করার ক্ষেত্রে। আমরা কেয়ারটেকার গভর্নমেন্টকে বাদ দিয়ে দিয়েছি, কী বলে একটি সাধারণ কী বলে রাজনৈতিক সরকারের অধীনে যে প্রক্রিয়াটা আমাদের শুরু হয়েছে সেই পথে আমরা এক ধাপ এগোবো না এক ধাপ পিছবো? আমার প্রার্থনা থাকবে আমরা যেন এই সব কিছুর মধ্যে দিয়ে এক ধাপ এগোতেই পারি, যাতে আমরা ভবিষ্যতে একটা নির্বাচনী সিস্টেম তারপরেও যেন তৈরি করতে পারি। ধন্যবাদ। উইমেনদের বা মাইনরিটির মধ্যে বা ইয়াংদের মধ্যে সীমাবদ্ধ না, আপনারা জানেন দেশে কী পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তবে গত কয়েকদিনে কিছু নতুন ডেভেলপমেন্ট আমরা দেখছি, সেটা কি আমি একটু ব্যাখ্যা করি। আমরা প্রথম দিকে দেখেছি যারা প্রার্থীদের সমর্থক ছিল, কর্মী ছিল, তাদের উপর নির্বিচার হামলা হয়েছে। গত কয়েকদিন যাবত আমরা দেখছি প্রার্থীর উপর নির্বিচার হামলা হয়েছে। আমরা রক্তাক্ত অবস্থায় বিএনপি ঐক্য ফ্রন্টের কিছু প্রার্থীর ছবি দেখেছি, ভিডিও দেখেছি, খবরে দেখেছি, পত্রিকায় দেখেছি। আজকেও আপনারা দেখবেন গয়েশ রায়ের রক্তমাখা ব্যান্ডেজ বাঁধা ছবি বিভিন্ন পত্রিকা ছাপা হয়েছে। এটা একটা ট্রেন্ড, সরাসরি প্রার্থীর উপরে আক্রমণ হচ্ছে। সেকেন্ড হচ্ছে, অনেকে আমরা আশা করেছিলাম যে সেনা মোতায়েনের পর আক্রমণ এবং সহিংসতা কমবে,
আমি লক্ষ্য করে দেখলাম সেনা মোতায়েনের পরে আক্রমণ এবং সহিংসতার তীব্রতা আরও বেড়েছে। মনে হচ্ছে যেন ডেলিভারিটলি একটা মেসেজ জনগণকে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে নির্বাচন কমিশন, আদালত, সেনাবাহিনী যাই থাকুক না কেন, আমাদের ঠেকানোর শক্তি কারো নাই, আমরা যা ইচ্ছা করতে পারি। আমরা বলতে আমি গুন্ডারা এবং আক্রমণকারীদের কথা বোঝাতে চাচ্ছি, যে এই আক্রমণে পুলিশের প্রত্যক্ষ মদতের বহু ঘটনা আমরা দেখতে পাচ্ছি। এরকম একটা সিচুয়েশনে যখন একটা মেসেজ জনগণকে দেওয়া হয় যে আমরা যারা বিরোধী দল আছে, তাদের প্রার্থী, তাদের সমর্থক, তাদের কর্মী, সংবাদকর্মী, সবার উপর অবাধে আক্রমণ চালাতে পারি, আমাদেরকে থামানোর কেউই নাই এই রাষ্ট্রে, কোনো সিস্টেম, কোনো ব্যবস্থা, কোনো কেউ নাই আমাদেরকে ঠেকানোর মতো, আমরা এত অপ্রতিরোধ্য, এত অজেয় এবং যা ইচ্ছা করতে পারি। এই মেসেজটা কেন দেওয়া হচ্ছে সেটারও আমরা কিছু কিছু ইন্ডিকেশন দেখি। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্লিয়ারলি বলা হচ্ছে, আজকে আলোচনায় উঠে আসছে, যারা শুধুমাত্র ক্ষমতাসীন দরকারের সরকারের সমর্থক এবং ক্ষমতাসীন সরকারের পক্ষে ভোট দিবে, শুধু যেন তারা ভোট দিতে আসে, অন্য কেউ যেন ভোট দেওয়ার চেষ্টাই না করে। এই ধরনের একটা মেসেজ দেওয়ার প্রবণতা প্রকাশ্যেও আমরা ভিডিওতে দেখেছি, বিভিন্ন সরকারি দলের এমপিদের মুখ থেকে সরাসরি উচ্চারিত হচ্ছে। এখন এই ধরনের একটা পরিস্থিতিতে তরুণরা কি ভোট দিতে যাবে? আমি বিশেষ করে তরুণদের কথা বলতে চাই, কারণ তরুণদের মধ্যেও নারীরা আছে, তরুণদের মধ্যেও মাইনরিটি কমিউনিটির লোকজন আছে, এবং যেহেতু সংখ্যাটা সার্বজনীন আমি তরুণ বলে উল্লেখ করছি। আমি মনে করি তরুণদের পুনরা যাবে কি যাবে না, তার চেয়ে বড় কথা হচ্ছে আমাদের এই অ্যাপিল রাখা উচিত তরুণরা যেন যায়, কারণ বাংলাদেশে আমরা দেখেছি আমাদের মহান স্বাধীনতা সংগ্রামে লিড করেছে তরুণরা, আমরা এরশাদ বিরোধী মুভমেন্টের সময় দেখেছি তারা লিড করেছে তরুণরা, আমরা এই সরকারের আমলে দেখেছি সকল ভয়কে জয় করে আমাদের তরুণরা রাস্তায় নেমে এসেছে, কোটা সংস্কার আন্দোলনের সময়, নিরাপদ সড়ক আন্দোলনের সময়। তো আমাদের আশাবাদ থাকবে, ভয়কে জয় করায় যেহেতু তারুণ্যের ধর্ম, এই যে সমস্ত প্রতিষ্ঠান একের পর এক ব্যর্থ হয়েছে অরাজকতা রুখতে গিয়ে, এটাকে একমাত্র রোখার শক্তি আছে তরুণদের। তরুণরা যদি দলে দলে ভোটের দিন রাস্তায় আসে, তরুণরা যাকে ইচ্ছা ভোট দেয়, আমি এখানে বলতে আসি না তরুণরা তোমরা এরে ভোট দাও ওরে ভোট দাও, তরুণদেরকে জাস্ট ভোট দিতে হবে, নেমে আসতে হবে, তাদেরকে অশুভ শক্তিকে, অরাজক শক্তিকে দেখাতে হবে, যত ভয় তোমরা দেখাও না কেন আমরা ভয় পাই না, কারণ ভয় না পাওয়াই হচ্ছে বাংলাদেশ। আর একটা কথা আমি শুধু বলবো, আমি মাইনরিটি এক্সপার্ট না, কিন্তু আমার কাছে মনে হয়েছে, আমার তো বয়স হয়েছে, বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে যে মাইনরিটিরা অত্যাচারিত হন তার সবচেয়ে বড় কারণ হচ্ছে তাদেরকে শক্তিহীন এবং সম্পদহীন রাখা হয়। এখানে মাইনরিটি মেজরিটি ইস্যু থাকতে পারে, কিন্তু প্রধানতম কারণ হচ্ছে তারা শক্তিহীন, সম্পদহীন, সুযোগ সুবিধাহীন, বঞ্চিত অবস্থায় রাখা হয়। এই দৃষ্টিকোণ থেকে আমরা দেখি না, আমাদের অনেক এক্সপার্ট বুঝিয়েছে, ওনারা বলছে বাংলাদেশ মাইনরিটি শূন্য হয়ে যাবে। আবার আমরা বাংলাদেশের মন্ত্রীদের এটাও বলতে শুনি যে মাইনরিটি সম্প্রদায়ের লোক বেড়েছে, পরিসংখ্যান দিয়ে বলেছে গত 2-3 বছরে বেড়েছে আরও। কাজে আমি মনে করি এটা সামগ্রিকভাবে দেখার স্কোপ রয়েছে। আর একটা কথা শারমিন আপার সাথে আমি বিনীতভাবে একটু দ্বিমত পোষণ করি, উনি বলেছেন যে ইসি যেন নজরদারিত্ব বাড়ায়, যেই ইসির নজরদারিত্বে পুলিশ চমৎকারভাবে কাজ করছে, যেই ইসির নজরদারিত্বে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রেখেছে, যেই ইসির নজরদারিত্বে দেশে কোনো প্রবলেম হচ্ছে না, যেই ইসির নজরদারিত্বে কোনো প্রচারণায় বাধাই নাকি পড়ছে না, সেই ইসি যখন নজরদারি বাড়াবে তখন ইলেকশনের কী পরিণত হবে, এটা ভেবে আমার আশঙ্কা, আমার মানে বুক দুরু দুরু করতে থাকে। আমি মনে করি নজরদারি করতে হলে নির্বাচন পর্যবেক্ষকদের করতে হবে, আমাদের মিডিয়াকে করতে হবে, আমাদের তরুণ সমাজকে করতে হবে, আমাদের প্রতিটা নাগরিককে করতে হবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ প্রফেসর আসিফ নজরুল। করতে হবে, কারা করবে? আমাদের দেশে অনেক মানবাধিকার সংগঠন আছেন, ব্লাস্ট আছে, তারপরে অধিকার আছে, বিভিন্ন সংগঠন আমি যা জানি, সুলতানা কামালের আছে, অনেকগুলি আছে, তাদের একটি দায়িত্ব বলে আমি মনে করি যে প্রচার বিতর্ক ইলেকশন আগে আরও আগে করা হচ্ছিল, তোমাদের কোনো ভয় নাই, উই শুড টেক কেয়ার অফ ইট, সরকারকে, সরকারে আমরা দেখব। এই যদি আস্থাটা আনা যেত, এখনও যে সময় আছে করা যে আমরা উই শুড টেক কেয়ার অফ ইট, তোমার ভোট দিতে চাও কেন্দ্রে, আমরা সেখানে উপস্থিত থাকবো, দিস ইজ এক। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আস্থা আনার জন্য আরেকটা ভীতি যেটা বলছে যে ভয়ের চোটে অনেক বাড়ি ত্যাগ করেছে, সেটা কিন্তু অনেকে স্বেচ্ছায় চলে যায়, পরে এসে ভোটারদের ভোট দিয়ে দেয়। তো যেটাই হোক, অ্যান্ড এখানে একটা কথা এসছে যে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর ডিপ্লয়মেন্ট পরে যেভাবে আশা করা গেছিলো সেভাবে কাজ বলা যায়, কিন্তু বাস্তবতায় এখন আমরা আর্মিকে ওই পর্যন্ত ক্ষমতা দেবো কি না সেটা ইলেকশন কমিশনের ব্যাপার, যে শুটার সাইট, এটা আমি মনে করি এটা ঠিক প্রপার হবে বলে আমার ব্যক্তিগতভাবে মনে করি না, তাদের যেটুকু প্রয়োজন সেইটুকু বা তাদের যে নির্দেশনার মোতাবেক
কাজ করছে সেইটা দেখার ব্যাপার আছে। সুতরাং আমার দৃষ্টিতে সেটা হলো যে আরেকটি কথা বলা যায়, আরেকটি কথা বলতে হবে, বলা উচিত বলে আমি মনে করি, বর্তমান ভারতে যে সরকারটা আছে সেই সরকারের গুহাত্তরূপে মানুষ মেরেছে, এইগুলি প্রচারণ করে আমাদের দেশে বাতাসে চলে আসে। এবং এই যে একটা প্রোপাগান্ডা, একটু এক্সট্রা প্রোপাগান্ডা এখানে হয় যে ওখানে মাইনরিটি মুসলিমস আর নট সেফ, এই সেদিন সুপ্রিম কোর্টে একটি সেমিনার হয়েছে, আমি শুনেছি, সেখানে একই কথার উপর এসেছি, কিন্তু বক্তব্যকে হিসাবে যেতে পারিনি, যাইও নেই। সুতরাং এইটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। কাজেই সরকারের উপরে দোষারোপ করা যায় যে কীভাবে, কিন্তু বিকল সরকার ক্ষমতায় আছে, কিন্তু আমাদের সব কিন্তু সেনাবাহিনীকে আনা হয়েছে, সে প্রত্যেকটা ইলেকশনে আসে। আমার মতে সামরিক বাহিনী ওই কাজটি করে যে কাজটি তাকে করতে বলা হয়, দে ডু নট ডু আগ বাড়ায় কোনো কাজ করা নাই, দে আর অ্যালাউড, তাদের টিওআরে যা বলা আছে তার বাইরে কেউ যায় না সাধারণত, শুধু যুদ্ধের সময় ছাড়া। এখন আপনি সেনাবাহিনী ওইটা আর আমি বললাম না, কারণ যেইভাবে ভোটের দরকার নাই স্যার, আপনারা যেভাবে ভোটের দরকার নাই, ভোট ইজ নট দি অনলি থিং, এটা বলাটা কত ডেঞ্জারাস এটা তখন বুঝতে পারতেছেন না। এনিওয়ে আমি সেই বসে যাচ্ছি না, অফ দ্য কাফ আপনি বললেন দেখি, আমি শুরুর থেকে বলে আসছি যে সামরিক বাহিনীকে আপনি যখন ইন এইড অফ সিভিল পাওয়ার ডাকবেন তখন সে হি কামস আন্ডার সিআরপিসি, এবং সিআরপিসিতে যখন আসে তখন সামরিক বাহিনীর কমান্ড চ্যানেল গোজ আপ টু দি ম্যাজিস্ট্রেট, তার বাইরে কিছু না। এখন এখানে মারামারি হচ্ছে, যতদূর আমি জানি সেনাবাহিনী কিছু কিছু সদস্য বোধহয় স্টেডিয়ামের ধারে কাছে আছে, এখন ম্যাজিস্ট্রেটকে খুঁজতে হচ্ছে আমি কী করবো, আমার ম্যাজিস্ট্রেট নাই, কিছু করার নেই, চুপচাপ বসে থাকো, আর্মি ইজ ডুইং এক্স্যাক্টলি হোয়াট দে আর সাপোজ টু ডু। এবং বিএনপির শুরুর থেকে ম্যাজিস্ট্রেল পাওয়ার তো বারবার আমি বলেছি যে ম্যাজিস্ট্রেল পাওয়ার ক্যানট বি গিভেন টু সামবডি হু ইজ পুটিং অন ইউনিফর্ম, কারণ সিআরপিসি তো মানা আছে, এটা ইউ ক্যানট গিভ, সিআরপিসি তো পরিষ্কার লেখা, তারা হয়তো আমাকে সাপোর্ট করতে পারেন, বলা আছে যে ইলেকশন কমিশন তার কিছু কর্মকর্তাকে ম্যাজিস্ট্রেল পাওয়ার দিতে পারে রিলেটেড টু আরপিওর কতগুলো ধারায়, কিন্তু সেটা কোনোভাবেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলে কারোর কোনো সদস্যকে দেওয়া যায় না, যেটা দরকার ছিল টু প্রেস, ওটা যেটা আমরা 2001 ছিল, পরে ব্রড ব্যাক ইন 2008 ইলেকশন কমিশনের সংজ্ঞার ভিতরে সামরিক বাহিনী, সশস্ত্র বাহিনী, পুলিশ, বিজিবি, আনসার, সো দ্যাট তারা নিজেরা স্ব উদ্যোগে কাজ করতে পারত, সেটা হয়নি। কাজে আর্মি আসলো কিছু করলো না, এটা আমার মনে হয় আর্মিকে বিতর্কিত প্রশ্নবিদ্ধ না করাই ভালো, প্রশ্ন তুলতে হবে আপনাকে যে কেন এইভাবে সেনাবাহিনীকে ডাকা হলো। কাজে কেউ যে বলছেন শুট অ্যাট সাইটের কথা তো আসেই না এখানে, ইন এইড অফ সিভিল পাওয়ারটা আমি আশা করি যে আমাদের নেতৃবৃন্দ ভালো করে পড়বেন। এখন আসি আমি আরেকটি কথা, মহিলা চলে গেছেন, হেড গড সোর্ড অফ অনার ইন দি সাব কন্টিনেন্ট ফ্রম বাংলাদেশ এয়ারফোর্স, তো প্রোগ্রেস হচ্ছে ডেফিনেটলি, বাট নট দ্যাট মাচ। আমরা এখানে আপনি কোথাও মেনশন করেননি যে আমরা 2008 অনেকগুলো উদ্যোগ নিয়েছিলাম, ফার্স্ট আমি মহিলাদের কথা বলি, মহিলাদেরকে বা আমাদের জেন্ডার ইকুয়ালিটির ধারে কাছে আনতে আমরা দি অনলি কান্ট্রি ইন দিস হোল অফ সাব কন্টিনেন্ট যারা মহিলাদের ব্যাপারে দেয়ার অ্যাবসোলুটলি রিজিড, ওটা হচ্ছে নেপাল, 33% রিপ্রেজেন্টেশন ইন অল কাইন্ড অফ পার্লামেন্ট, অল কাইন্ড অফ কাউন্সিল থাকতেই হবে, দ্যাটস আ মাস্ট আন্ডার দি কনস্টিটিউশন। যদি 33% যদি ফার্স্ট পাস দ্য পোস্টে না পাওয়া যায় তাহলে পিআর থেকে ওই পার্টিকে নিতে হবে, পার্টি হ্যাজ টু গিভ 33% মিনিমাম কী বলে নমিনেশন, আর তারা যদি না জিতে তাহলে আপনি পিআরে যে আপনি যেগুলো পাবেন সেগুলো মহিলা দিয়ে পুরিয়ে আপনি নিয়ে যেতে হবে, এবং সেখানে স্পেসিফিক্যালি মাইনরিটি, ওদের ভিতরে যে মাইনরিটি মাধোসি কিছু মুসলিম তাদের কথা বলা আছে, ডিসেবলদের কথা বলা আছে, তো একটু যারা এই বিষয়ে কী বলে আগ্রহ রাখেন, আপনার নেপালের কনস্টিটিউশনটা যদি পড়েন অ্যান্ড দি ইলেকশন অ্যাক্টটা যদি পড়েন, ইউ উইল ফাইন্ড ইটস অ্যাবসোলুটলি ভেরি রিজিড অ্যান্ড ভেরি নাইসলি মেড।
এনিওয়ে, তো আমরা 33% করেছিলাম। তখন অনেক পলিটিক্যাল পার্টি, আমার গুড ওল্ড ফ্রেন্ড সাম্যবাদী দল এখানে আছেন, সবাই এক বাক্যে পারলে আমাদেরকে ওখানে গলা চিপে ধরে যে এইটা আপনারা কী করতেছেন, ওয়াই 33%। আমি এমন এমন লোকের মুখ থেকে শুনেছি যাদেরকে আমি মনে করতাম যে লেফট পলিটিক্স করে, তারা ওদের মোর লিবারাল, তারা সবচেয়ে বেশি অপোজ করছে। 33% আপনারা কোত্থেকে পাইছেন? এবং এমনও বলছে, এখন তো ওনারা কতখানি কথা শুনছেন জানি না, আমরা এমনও কথা শুনছি যে আপনারা সারাদিন মহিলাদের দ্বারা পরিবেষ্টিত থাকেন, এই মহিলা এনজিওরা আসে তারা আপনাদেরকে এইসব বুদ্ধি দিয়ে যায়, আপনারা ওইসব বুদ্ধি শোনেন। হ্যাঁ, তারপর 2020 করা হলো এই কারণে যে ঠিক আছে আস্তে আস্তে আসুক, 2020 এখন হবেও কি না আমার সন্দেহ আছে। মহিলাদের কথায় যদি বলি, আপনার নিজস্ব হিসাবে যে কজন মহিলা আছে তার 4% মহিলা অলরেডি অ্যাট্যাক্ট হয়ে গেছে, মাইক খাইছে এই ইলেকশন করতে এসে, এরপরে তো ও তাদেরকেও আর খুঁজে পাবেন না, 4%। এবার আমার হিসাবে আমি তো নাম বলতে চাই না কারা কারা মাইক খেয়েছে, এই কয়েকদিন আগে এই পুরো গাড়ি যে ভেঙে চুরে এসে আপনার ঢাকা একে পুরো যুগান্তরের লোকজনকে পিটাই বার করেছে, বিকজ দে ওয়ার সাপোর্টিং এ মহিলা ক্যান্ডিডেট। তো এই যদি অবস্থা হয় তাহলে আপনি কীভাবে বলেন যে মহিলা ক্যান্ডিডেটরা কীভাবে আসবে? আর অনেক কিছু ছিল এখানে, নির্বাচন কমিশন নিয়ে আমি বেশি কিছু বলতে চাই না, সবাই বলেছেন, বাট ইলেকশন কমিশন যদি একটু সোজা হয়ে থাকতো আর যদি হোম টাস্কটা করে ফেলতো তাহলে আজকে এই সমস্যা হয় না। সমস্যা হোম টাস্ক না করার কারণে, যেমন এক এক সময় এক একটা অর্ডার আসতেছে CML ক্যান্সেল মাই লাস্ট অর্ডার নাকি লাস্ট কী জন্য অ্যানাউন্সমেন্ট, এটাই হচ্ছে। এখন আজকে পেপারে দেখলাম ওনারা চিন্তাভাবনা করছেন যে মোটরসাইকেল ইউজ ফর জার্নালিস্ট করা যায় কি না, আজকে পেপারে দেখলাম, আমি এক নজর দেখলাম। কেন? এটা তো যুগে যুগে হয়ে আসছে, মোটরসাইকেল বন্ধ করা হয় এই কারণে যে মোটরসাইকেল নিয়ে খুব কুইকলি অলিতে গলিতে গিয়ে ইউ ক্যান ডু অল দিস কাইন্ড অফ অ্যাটাক অ্যান্ড দি ইউ ক্যান এক্সটেক ইট। বাট যেটা আমি ডিস্টিংক্টলি মনে আছে, আমরা পরিপত্র দিয়ে বলেছিলাম, জার্নালিস্টদের জন্য মোটরসাইকেল ইজ অ্যালাউড, এবং অনলি বলা হয়েছিল যে তারা তাদের সংস্থার আইডেন্টি কার্ড নেবে এবং এটা রেটিফাইড বাই দি আরও অর ARO। মোবাইল টেলিফোনের কথা এখানে উঠেছে, মোবাইল অনলি আপনাকে মনে রাখতে হবে 2008 আগে সমস্ত নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হতো, 2008 থেকে আমরা বলছি নো নেটওয়ার্ক থাকবে, অনলি দ্য ভোটার্স উইল নট ক্যারি মোবাইল, ভোটার্স অফিসিয়ালস জার্নালিস্ট অ্যান্ড আদার্স ক্যান ক্যারি, অনলি ভোট দিতে যখন আপনি যাবেন দয়া করে মোবাইলটা নিয়ে যাবেন না। এটা কারণ আমি আপনাকে বলি, মোবাইল নিয়ে যায় তার পকেটে, উনি যে সিল মারতেছেন ওটা ছবি উঠায়, ছবি উঠায় যার কাছ থেকে টাকা নিছে তাকে এসব প্রমাণ দেখায় যে আমি ভাই আপনার মার্কায় ভোট দিয়েছি। উই হ্যাভ ডান লট অফ স্টাডি, অনেকগুলো স্লিপ করেছে আমাদের মাথার থেকে, সো উই সেড ভোটার্স অনলি উইল নট টেক মোবাইল। যেই কারণে আপনি দেখবেন যে একটা নতুন আইনও আমরা করেছিলাম যে অনেকে ভোটটা না দিয়ে আগে ব্যালট পেপার বিক্রি করতো, ভোট না দিয়ে একটা সাদা কাগজ ঢুকে ব্যালট পেপারটা পকেটে নিয়ে আসতো, নিয়ে এসে প্রার্থীকে বা প্রার্থীর এজেন্টের কাছে জমা দিত, জমা দিয়েও তারপর একটা একটা প্রেস কনফারেন্স হতো যে দেখেন এই যে কতগুলো ব্যালট পেপার আমরা বাইরে এরকম পেয়েছি 10টা, দিস ইজ দ্য রিয়ালিটি অ্যান্ড উই স্টপড ইট। স্যার, যে ব্যালট পেপার প্রদর্শন করবে হি শুড বি অ্যারেস্টেড বিকজ ইটস এ গভর্নমেন্ট প্রপার্টি এবং স্টোলেন প্রপার্টি বলে ইয়ে হল, আপনি আরপিওতে দেখেন এটা কিন্তু অফেন্স। তো অনেক ছোটো ছোটো বিষয় বলতে গেলে দুইটা তিনটা বেজে যাবে, আরও কয়েকটি ইম্পর্টেন্ট বিষয় ছিল যেটা আমি বলতে যাচ্ছিলাম। বলছি ওয়াই শুড দ্য ভোট, ওয়াই শুড দ্য ভোট, দে মাস্ট ভোট, আই এম নট সেইং ওয়াই শুড দ্য ভোট, দে মাস্ট ভোট, কারণ দে ক্যান ব্রিং দি চেঞ্জ, দে ক্যান বি ক্যাটালিস্ট। আপনি যদি ভোটে না যান আপনার ভোট কিন্তু হয়ে যাবে, আপনার ভোট খালি থাকবে না। এবার সারপ্রাইজিংলি আমি 10টি ইয়াং লোকের, আপনার চেয়ে ইয়াং, তাদের সাথে কথা বলেছি, 8 অফ দ্যাম গোয়িং আউট অফ দ্য কান্ট্রি, 10 জনের মধ্যে বলেন না দিয়ে কী লাভ, আমরা তো যেতেই পারবো না, ভোট দেবো কোথেকে? দিস ইজ দি অ্যাপ্যাথি হুইচ ইজ বিং মেড, সব জায়গা কিনা আমি জানি না কিন্তু এইখানে এই অবস্থা।
তো তাই যদি হয় তাহলে তাহলে কেন তারা ভোট দিতে যাবে যদি ভোট তার দিতে না পারে? ক্যান্ডিডেচার অফ ইয়াং পিপল, সেটা ওল্ড ইয়াং এর ব্যাপার না, ওল্ডেরও আপনার যেমন প্রয়োজন আছে ইয়াং পিপলের প্রয়োজন আছে, না হলে আমেরিকা এত পাগল হয় না যে 71 বছর বয়সের একজন প্রেসিডেন্ট বানালেন। দ্য ফার্স্ট ইজ দি ওল্ডেস্ট প্রেসিডেন্ট ইন প্রবাবলি ইন আমেরিকান হিস্ট্রি, 92 ইয়ার্স এ প্রাইম মিনিস্টার হলেন মালয়েশিয়ার মতো একটা প্রগ্রেসিভ কান্ট্রিতে। তারও দরকার আছে, বাট ইট হ্যাজ টু বি মিক্সড, ইট হ্যাজ টু বি ব্যালেন্সড। যেই কারণে ইউএসএতে যে নতুন অ্যাক্ট করেছে সেখানে 18 বছরে আপনি ভোটও দিতে পারবেন, 18 বছরে আপনি মেম্বার পার্লামেন্ট হতে পারবেন, 18 ইয়ার্স। তাদের ইয়ে হচ্ছে যে 18 বছরে যদি একটা ছেলে বা মেয়ে ভোট দিতে পারে তার থেকে তাকে সেই সবচেয়ে বড় রেসপন্সিবিলিটি দেওয়া হয়েছে সেখানে, হোয়াই ই ক্যানট বিকাম ক্যান্ডিডেট ফর দি পার্লামেন্ট। এই জায়গাটা আমার মনে হয় দ্যাট ইউ শুড ফোকাস, যে 18 বছর যদি হয়, এখন 25 বছর আছে, একটা কারণ ছিল যে 25 বছর হলে 18 বছরে ইন্টারমিডিয়েট পাশও করে না বা কিছু না, 25 বছরে এসে সে হতো, কিন্তু ওটা তো আমাদের এখানে নাই, মিনিমাম এডুকেশন বলতে তো কোনো কিছু নাই, এখন নতুন ফ্যাশনে সবাই সশিক্ষিত, তো কাজেই এটা 18 বছরে কেন না, এইগুলো আপনারা রিসার্চ করেন, ইউ ফাইন্ড আউট কেন বাংলাদেশে এটা চেঞ্জ করা যায় কি না, বাংলাদেশে মহিলাদের ইনক্লুশন কেন মাস্ট করা হবে না যেখানে 33% কথা বলা আছে। তো এইগুলো বিষয়ে আমি মনে করি, মাইনরিটি কমিউনিটির কথা বলতেই আমার হঠাৎ মনে পড়লো, আবার এটা আবার বুষ্টত্ব না হয়ে যায়, ইফ ইউ আর নট উইথ মি ইউ আর এগেনস্ট মি, দুইজন মাইনরিটি কমিউনিটির লোকে আক্রান্ত হয়েছেন, একটি মেয়ে জেলের মধ্যে আছে, হ্যাঁ দুইজনের দুইজন আক্রান্ত, একজন তো এখন বোধহয় হসপিটালে আরেকজন মাইটার খেয়েছেন, বাবু গয়েশ্বরচন্দ্র রায় আর আরেকজন আমাদের সুব্রত চৌধুরী, কেউ তো কোনো কথা বলেন তখন যে মাইনরিটি তো মাইটেছেন, ওই ইয়াং একটা মেয়েকে ধরে নিয়ে জেলের মধ্যে বোধহয় ও এখনো জামিন পায়নি, এটাও নিয়ে তো মানে কথা বলছে না, কমিউনিস্ট পার্টি ওই দেখালো পর্যন্ত দেখলাম, কিন্তু কোনো কারো কোনো কেয়ারই নেই। দেয়ারফর মাইনরিটি মেজরিটি বলে না, মাইন যখন পড়ে তখন মাইনরিটিরও পড়ে মেজরিটিরও পড়ে সবাইই পড়ে। হাউয়ার এই যে মিডিয়ার মোটরসাইকেলটা আমি মনে করি এটা ইলেকশন কমিশন শুড রিথিঙ্ক। লাস্টলি আমি এটা বলবো, আমি জাস্ট একটা জিনিস জানতে চাই আপনাকে, স্বাগত হোসেন, এই যে ব্যালট পেপার তখন বিভিন্ন জায়গায় যাচ্ছে সারা দেশে, আজকে এই মুহূর্তে খবর আছে যে একজন প্রার্থীর প্রার্থিতা স্থগিত হয়ে গেছে, কি চিত্র দাঁড়াবে আসলে? আমি আমার লেখা যদি আপনি পড়ে থাকেন প্রথম আলোতে আমি লিখছি যে এটা মোস্ট মানে এর চেয়েতে অব্যবস্থাপনা মধ্যে একটা নির্বাচন, আমি অন্তত আমার বয়স তো কম হয়নি, ইলেকশন দেখেছি, ইলেকশন কন্ডাক্ট করেছি, ইলেকশনে আবার সেনাবাহিনীর কাজও করেছে, এইরকম অব্যবস্থাপনা কিন্তু দেখা যায়নি। এবং শুধু তাই না, প্রার্থী বদল হচ্ছে, প্রার্থীর মার্কাও বদল হচ্ছে, তো ইলেকশন কমিশন এখন কি করবে? এখন ওইটাকে স্থগিত রাখা ছাড়া যদি রাতারাতি তারা ব্যালট পেপার করতে পারবে কিনা আমি জানি না, আর না হলে স্থগিত করতে হবে যদি ব্যালট পেপার তারা ছাপাতে না পারে, রাতারাতি ব্যালট পেপার ছাপালে সেটা কি ডেঞ্জারাস হবে, কোথার থেকে ছাপাবে? সেটা ওনার ব্যাপার, ওনার কাছে হয়তো নলেজ আছে, বাট ওইটা নিয়ে আলোচনা কিন্তু হচ্ছে না, কিন্তু টোটাল অব্যবস্থা আমি দেখতেছি। কারণ এর আগেও মানে এখন এখন সারা ইউ হ্যাভ টু ডিফেন্ড মি ইফ আই গেট এনিথিং রং উইথ দি কোর্ট, আই উইল অ্যাপয়েন্ট ইউ অ্যাজ মাই ডিফেন্স লয়ার। এর আগে কখনো দেখি নাই যে ইলেকশন কমিশনে ওকে করার পরে স্থগিত হয়েছে, বাতিলের কথা বাতিল আমাদের এখানে বরং ইনক্লুড করা হয়েছে, যেই কারণে আমাদেরকে 24 লক্ষ থেকে 28 লক্ষ ব্যালট পেপার পুড়িয়ে ফেলতে হয়েছে, এটা আমি রিটেন ইন মাই বুক মোটা বইটাতে। কিন্তু এই অবস্থা যে আপনি প্রশ্ন করলেন এটা আমি দেখিনি, এবং এই যে স্থগিত যাদের রায় হয় নাই তাদের কি হবে? মনে করেন যদি কালকে যদি আদালত ফাইন দেন দে আর ওকে, তো ওইখানে তো ইলেকশন হয়ে যাবে, তাহলে ইলেকশন বাতিল করতে হবে, কে বাতিল করবে? তখন তো গেজেটও হয়ে যাবে, গেজেট হওয়ার পর তো ইলেকশন কমিশনও বাতিল করতে পারে, আবার মামলা করতে হবে। সো কমপ্লিকেশন আর দেয়ার, এগুলোর উত্তর ভাই আমার কাছে জানা নেই,
ইটস এ বিগ প্রবলেম দ্যাট আমি সরি লাস্টলি আমি যেটা বলছি যে